হ্যাঁ, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকসিস চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বহুদিন পর হাজির হয়েছে আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মাহবুব হাসান শিশি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেএসসি এবং জেএসসি অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র ডাক্তার সার্টিফিকেট নিয়ে আলোচনা করবো। আজকে কিভাবে খুব সহজভাবে অনলাইন থেকে আপনার মার্কশিট সহকারে আপনার রেজাল্ট বের করতে পারবেন সেটা সে বিষয় নিয়ে আলোচনা করবো। তো আশা করি সবাই এই পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখার আগে একটি কথা বলতে চাই, আপনারা সবাই যারা যারা ভিডিওটি দেখবেন আশা করি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও মূল টপিক হচ্ছে কি, আপনার জুনিয়র দাখিল সার্টিফিকেট আর হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে রেজাল্ট বের করা যায়। আজকে অনেক অনেকেরই রেজাল্টের প্রয়োজন হয়, কিন্তু নেট সার্ভার স্লো থাকার কারণে অনেকের রেজাল্ট নেট থেকে নিতে পারেন। তো বিকল্প ব্যবস্থা কিভাবে বিকল্প থেকে আপনার রেজাল্টটা দেখবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো। শুরু শুরু করা যাক। আমি প্রথমে যাচ্ছি মোজিলা ফায়ারফক্সে। মোজিলা ফায়ারফক্সে দেখছি আমি একটা অফিস মিনিস্ট্রি অফ এডুকেশন আপনার যে বাংলাদেশের যে এডুকেশন বোর্ডের যে রেজাল্ট সার্টিফিকেট আছে সেটা পাবলিশ করবেন। এই এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে গুগলে সার্চ করুন, এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে গুগলে সার্চ করুন। গুগলে সার্চ করার পরে এটা রিটার্ন করে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে আজকের দিন যেহেতু আজকে রেজাল্টটা দিবে সেজন্য এখানে জেএসসি জেডিসি আছে, অন্যদিন কিন্তু জেএসসি জেএসসি জেডিসি অবলিক এসএসসি এইচএসসি দাখিল ডিপ্লোমা টেকনিক্যাল বোর্ড ডিপ্লোমা এগুলো দেওয়া থাকবে। তো আশা করি আজকে তো জেএসসি জেডিসি থাকবে, এটা পরবর্তী চেঞ্জ হয়ে যাবে, পরবর্তীতে প্রায় 6টা থেকে 7টা অপশন আসবে। তো আমাদের দরকার জেএসসি জেডিসি রেজাল্ট, তো আমরা এখানে ক্লিক করবো। আর এখানে হচ্ছে শুধুমাত্র 17 দেখাচ্ছে, একটার পরে এটা 2018 এখানে শুরু করবে। আপনারা 18 দিবেন, 18 দেওয়ার পরে এখানে সিলেক্ট বোর্ড, এখানে আপনার যে বোর্ড, যদি আমি কুমিল্লা বোর্ড হয়ে থাকে তাহলে কুমিল্লা, আর যদি না আমি মাদ্রাসা বোর্ড হয়ে থাকে তাহলে মাদ্রাসা, আপনি যে বোর্ডের হয়ে থাকেন সে বোর্ড সিলেক্ট করবেন। ধরুন মাদ্রাসা কুমিল্লা বোর্ডের একটা রেজিস্ট্রেশন, তারপর এখানে রোল নাম্বার দিবেন, রোল নাম্বার দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। আর এখানে হচ্ছে আপনার 6.5 কত হয় সেটা দিয়ে যোগ করে এখানে বসাবেন, 6.5 হচ্ছে 10, এটা দিয়ে দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে অটোমেটিক রেজাল্টটা শুরু করবে। যদি এই জায়গায় রেজাল্টটা শুরু না করে, দেখতে পাচ্ছেন নেট প্রবলেমের কারণে যদি রেজাল্টটা শুরু না করে, তাহলে এই পরবর্তী একটা ওয়ে আছে যেটা আপনার সার্ভার স্লো কাজ করলেও আপনার নেট যখন স্লো কাজ করলে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট গুলো দেখাচ্ছে না, বারবার চেষ্টা করলেও দেখাচ্ছে না, তখন আপনি বিকল্প পথ বেছে নিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশনের বোর্ডের যে রেজাল্ট রেজাল্টের যে সাইটটি রয়েছে সেটাতে প্রবেশ করবেন, গুগলে সার্চ করবেন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড। এডুকেশন বোর্ডের পরে আপনার এখানে মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেখাবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বাংলাদেশ মাদ্রাসার ওয়েবসাইটে আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে নেটটা খুব স্লো কাজ করতেছে, তো একটু অপেক্ষা করবেন। আশা করি অপেক্ষা করার পর দেখা যাক কি হয়, যেহেতু আজকে রেজাল্ট দিবে সেই জন্য নেটটা খুব স্লো কাজ করতেছে, তো আমরা একটু অপেক্ষা করতেছি। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার এডুকেশন বোর্ড নাকি আপনি নিজ নিজ ওয়েবসাইটে, ধরুন আমি কুমিল্লা এডুকেশন বোর্ড, কুমিল্লা এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ডে যাওয়ার পরে দেখবে অবশ্যই কুমিল্লা এডুকেশন বোর্ডে যাওয়ার পরে আপনার যে আমাদের হোম পেজটি রয়েছে অর্থাৎ যে ওয়েব পেজ প্রথম আসবে সেই ওয়েব পেজে একটা বিজ্ঞপ্তি শুরু করবে, সেখানে লেখা থাকবে 2018 রেজাল্ট কিংবা এরকম কিছু লেখা থাকবে, সেটাতে ক্লিক করুন। সেটাতে ক্লিক করার পর আপনার স্কুল অর্থাৎ আপনার স্কুলের যে ইআই নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনি আপনার পুরো স্কুলের রেজাল্টটা বের করতে পারবেন। তো এটাতে না গিয়ে এটাতে সময় নষ্ট না করে আপনি আপনার নিজের রেজাল্টটা বের করার জন্য এটা নিতে পারেন, এই এডুকেশন বোর্ডের রেজাল্ট। আর হচ্ছে যদি এটাতে না হয় তাহলে আপনি বিকল্প পথ হিসেবে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। নেট খুব স্লো কাজ করতেছে, আমরা একটু অপেক্ষা করবো। যেমনটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে রেজাল্ট সাইট রয়েছে সেটা হচ্ছে আপনার, আপনি এখান থেকেই তেমন কিছু একটা বুঝতে পারবেন না, যেহেতু এটা নতুন একটা ওয়েবসাইট, সেজন্য আমি আপনাদেরকে মানে একবার ট্রিক্স বা টিপস দিচ্ছি। সেটা হচ্ছে আপনার পুরাতন ওয়েবসাইটে প্রবেশ করুন, পুরাতন ওয়েবসাইটে প্রবেশ করার পরে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে পুরাতন ওয়েবসাইট রয়েছে সেটাতে প্রবেশ করুন। সেটাতে প্রবেশ করার পর একবারে
সকলের একবারে পানির মতো সোজা হয়ে যাবে। যে রেজাল্টগুলো রয়েছে সেটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, সিটিজেন ছাড়া রাইটার নেম কোয়েন ইএসএফ এন ইএফএফ এন এডমিট মাদ্রাসা রেজাল্ট এন্ড স্টুডেন্ট রেজাল্ট। আমাদের কাজটা হচ্ছে এখানে, অর্থাৎ স্টুডেন্টদের জন্য হচ্ছে এখানে মাদ্রাসা প্রধান বা মাদ্রাসার শিক্ষকদের জন্য হচ্ছে এখানে। অর্থাৎ আমি যদি মাদ্রাসার একটা রেজাল্ট বাইর করতে হয় তাহলে আমাকে পুরো মাদ্রাসার রেজাল্ট বাইর করতে হবে, তাহলে আমাকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার জন্য অল বোর্ড ইলেকট্রনিক অ্যাক্টিভেটেড 2018 সালে যে রিসিভ পরীক্ষা এখনো রেজাল্ট প্রকাশ হয়নি, অর্থাৎ রেজাল্টটা যখন প্রকাশ হবে তখন এখানে শো করবে আপনার জেলার থানার নাম, তারপরে আপনার কেন্দ্রের নাম, আশা করি সেই কেন্দ্রগুলো আপনি দেখে নেবেন। তো সেটার জন্য যেমনটা বলছিলাম সেখানে হচ্ছে 2018 সালে যে রেজাল্টের পর এখানে শো করবে আপনার জেলার নাম, বা আপনার জেলার নাম শো করবে, তারপর শো করবে আপনার থানার নাম, তারপর শো করবে আপনার যে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেটা শো করবে, সেটাতে ক্লিক করার পর আপনার কোনো কেন্দ্রে যতগুলো রেজাল্ট আছে সেটা অটোমেটিক শো করবে, পিডিএফ ফাইল শো করবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা হচ্ছে একটা পন্থা। এরপর হচ্ছে আপনার যে এডুকেশন স্টুডেন্ট রেজাল্ট, সেটাতে হচ্ছে যদি আপনার ন্যাশনাল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয়, সার্ভার সমস্যা, তাহলে এই সার্ভারটি সম্পূর্ণ বা এই ওয়েবসাইটটি একবারে সম্পূর্ণ পানির মতো ক্লিয়ার থাকে, সেজন্য আমি আপনাদেরকে এই মাদ্রাসা বোর্ডের সাইটটি ইউজ করার জন্য বলবো। সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট রেজাল্ট যেটি রয়েছে সেটাতে ক্লিক করুন, স্টুডেন্ট বোর্ডের যে ওয়েব রেজাল্ট পাবলিকেশন সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনার উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জেএসসি অফ জেডিসি রেজাল্ট 2018 আইএমএ অ্যাভেলেবল 24 ডিসেম্বর 2018, অর্থাৎ 1:30 মিনিটে এটা রেজাল্ট পাবলিশ করা হবে। সেটা হচ্ছে আপনি 1টার আগে পেতে পারেন, কিন্তু 1টার পরে পেতে পারেন। যে সেখানে আপনি যে স্টুডেন্ট, আমি যেটা সাজেস্ট করছিলাম যে অল এডুকেশন বোর্ডের যে মূল সাইটটি রয়েছে সেটাতে না গিয়ে আপনি যদি এখানে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় বা নেট স্লো কাজ করে বা কোনো কিছু সার্ভার ডাউন দেখাচ্ছে, তখন আপনি এই মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে পুরাতন ওয়েবসাইট রয়েছে সেটাতে প্রবেশ করুন। সেটাতে প্রবেশ করার পরে স্টুডেন্ট রেজাল্ট প্রবেশ করুন, স্টুডেন্ট রেজাল্ট প্রবেশ করার পরে এই অপশনটি আসবে। এখানে যাওয়ার পর আপনি এখানে এইচএসসি অবলিক এইচএসসি অবলিক জেএসসি ইকুয়েশন রেজাল্ট এটাতে ক্লিক করুন। এটা ক্লিক করার পরে অটোমেটিক এখানে এক্সামিনেশন একটা শো করবে, আপনি এখানে জেএসসি দিবেন, জেএসসি দেওয়ার পরে ইয়ার ইয়ার দিবেন, ইয়ার দিবেন, ইয়ার দেওয়ার পরে আপনার এখানে 1800 করছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1800 করছে। আর অর্থাৎ এই এডুকেশন বোর্ডের যে সাইট রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। সেটার জন্য আপনি এখানে বোর্ডের জায়গায় দিবেন, ধরুন আপনার কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড দেওয়ার পরে আপনি এখানে রেজাল্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্ট হচ্ছে যে আপনার যে নিজস্ব যে রেজাল্ট সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আর ইনস্টিটিউট রেজাল্ট এটা, আর হচ্ছে সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউট অ্যানালাইসিস, বোর্ড অ্যানালাইসিস, এখানে কতগুলো অপশন রয়েছে। তো আমার দরকার আমার নিজের রেজাল্ট, সেটার জন্য আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিই, তারপরে এখানে রোল নাম্বার, আর এখানে রেজিস্ট্রেশন অপশনাল, অর্থাৎ অনেকের রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে না, সেটা হচ্ছে এখানে অপশনাল দেওয়া আছে। কিন্তু আপনি যে ন্যাশনাল এডুকেশন বোর্ডের যে নাম্বার ইয়েটি রয়েছে সেটি রয়েছে সেখানে কিন্তু আপনি অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে মাদ্রাসা বোর্ডের যে ভিতরে যে সাইটটি রয়েছে সেটাতে আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে। অর্থাৎ এই সিকিউরিটি কিটা এখানে দিয়ে রোল নাম্বারটা দিয়ে যদি আপনি গেট রেজাল্ট দেন তাহলেও আপনার রেজাল্টটা চলে আসবে, খুব দ্রুত ভাবে চলে আসবে। যেটাতে এখানে যদি সময় লাগে আপনার আধা ঘন্টা, এখানে লাগবে মাত্র 2 মিনিট। তো আশা করি আমি আপনারা সকলে বুঝেছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত আজকের ভিতরেই এটা সমাধান করার চেষ্টা করবো। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন সিটি রয়েছে সেটাতে আপনারা ফোকাস করবেন, সেটাতে খুব দ্রুত গতিতে আপনার রেজাল্ট গুলো পেতে পারেন। সেজন্য যারা বিভিন্ন দোকান বা বিভিন্ন ইয়ে থেকে রেজাল্ট গুলো নিয়ে থাকেন তারাও এটাই ইউজ করতে পারেন। তো আপনার যে কাস্টমার চাইলে সেই চাইলে কিন্তু আপনি এই সাইটটি দিয়ে ফোন করতে পারবেন না, কিন্তু আপনার এই সাইটটি দিয়ে আপনি ফোন করছেন, অর্থাৎ 1টার পরে এই পুরো সাইটটাই একবারে পানি মতো ক্লিয়ার থাকে, কিন্তু এটাতে স্লো কাজ করবে, যে এডুকেশন বোর্ডে যেটা সাইটটি রয়েছে সেটাতে একবারে স্লো কাজ করবে। সেজন্য আমি এটাই সাজেস্ট করবো, আপনার রোল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে, শুধু আপনার সিকিউরিটি কিটা দিয়ে গেট রেজাল্ট দেবেন, আপনার রেজাল্টটি এখানে ডেস্কটপে শো করবে। তো সেজন্য আশা করছি, আর আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জেএসসি জেডিসি সকল শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের শুভ উত্তরোত্তর শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, টাটা।